গুড আফটারনুন বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় বাবা 12টা বেজে গেছে দেখছি, 12টা বেজে গেছে ঘড়িতে। বাইরে সূর্যি মামা আজকে একটু খেল দেখাচ্ছে, মাঝে মাঝে উঁকি দিচ্ছে, আবার মাঝে মাঝে নিজেকে মেঘে ঢেকে ফেলছে। আবার কাঁচাও হয়েছে আজকে, জানি না কখন শুকোবে। দেখি চটপট দেখে নিই আজকে লাঞ্চের কতটা প্রিপারেশন হলো। হ্যাঁ গো, লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে আজকে? হ্যাঁ হয়েছে, হয়ে গেছে, বাকি আছে। হ্যাঁ, এইটা আগে এখানে করে রেখেছি ভাত, ভাতটা জাস্ট এইমাত্র নামিয়েছি, দেখো গরম এখনো ধোয়া উঠছে। গরমা গরম ভাত বেশ। আর এদিকে আছে তোমার আলু কুমড়ো সেদ্ধ, তেল কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখা, ফার্স্ট ক্লাস। আর এবার এইদিকে আসি, যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, কিন্তু এখানে মাছটা করেনি, টমেটো দিয়েছো তো দেখছি। হ্যাঁ টমেটো দিয়েছি, মাছটা আমি মানে ভেজে রেখেছি। এইখানে হচ্ছে মাছ, এখানে আছে পুঁটি মাছ আছে, আর এটা হচ্ছে চারাপোনা, আরে রুই চারা, বেশ বড় সাইজের রুই চারাটা, ঠিক আছে। এবার আমি এটা এখানে ঝোলটা ফুটে গেছে, এবার এটা এখানে দিয়ে দেবো। বেশ চটপট করে এক কাজ করো, তুমি যতক্ষণ করছো তার রেসিপিটা প্রথম থেকে একটু বলে দাও। আচ্ছা, এগুলো দিয়ে আগে তারপরে বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে বড়িটা ভেজে রেখেছি আমি, বড়িটা আগে দিলে পরে গলে যেতে পারতো। কিসের বড়ি এটা? এটা ওই কড়াইর ডালের বড়ি, কড়াইর ডালের বড়ি। হ্যাঁ, ওই জন্য আর পরে দিলাম ভাজার পর। বেশ বেশ, ঠিক আছে। এবার এটা একটুখানি ফুটুক, আর একটু হলে পরে আমি গ্যাস অফ করে দিয়ে নিভিয়ে দেবো। বেশ, এবার বড়ির রেসিপিটা বলে দিচ্ছি। চারপোনা মাছ এমনি তোমরা আলু, এর সাথে আমি পটল ছিল না আমার কাছে, নালে পটল ভেজেও এর মধ্যে মানে অ্যাড করে দিতে পারো। আলু পটল পেঁপে ঝিঙে সব দিয়ে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলো, তারপরে মাছটা ভেজে তুলে নিতে হবে। তারপর ফোড়নে দিয়েছি আমি এখানে 5 ফোড়ন, আর অল্প একটু আদা বাটা, আর অল্প নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে সাঁতলিয়ে, তারপরে দেখলে টমেটো একটু, টমেটোর বেশি দিলে পরে ভালো লাগে, একটু টক টক খেতে লাগে, টেস্টটা ভালো আসে, তো টমেটোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠলে যেরকম মাছটা দিয়ে ব্যাস একটুখানি ফুটিয়ে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। একদম মানে ঘরোয়া রেসিপি এটা, হচ্ছে মাছের ঝোল যেটাকে বলে, পাতলা মাছের ঝোল সবজি দিয়ে। অসাধারণ, এটা মানে গরমকালের না আইডিয়াল খাওয়া। দুপুরবেলা দেখো অলমোস্ট তৈরি হয়েই গেছে। বাস বাস, আমি এবার গ্যাসটাকে একটু বন্ধ করে দিচ্ছি, কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে খাওয়ার জন্য আজকে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এখানে আমি কেটে রেখেছি এটা হচ্ছে কাগজি লেবু। ওয়াও, তো ঝোলের সাথে খেতে বেশ ভালোই লাগবে, ওই জন্য কেটে রেখে দিয়েছি এখানে। যখন কাটছিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ, ও এইটাই তুমি বলছিলে, একটা জিনিস আমি ওখান থেকে নিয়েছি। হ্যাঁ, ওখান থেকে। আচ্ছা, আমি যখন মাছটা নিচ্ছিলাম তুমি বলছিলে, খেয়াল করোনি তো, ওই জন্য দেখলাম যে পেয়ে গেছি যখন তো নিয়েই নি। বেশ, খেতেও ভালো। তো আজকে তাহলে রান্নার মধ্যে রয়েছে আমাদের ভাত, ভাত রয়েছে, চটপট আরেকবার দেখিয়ে দাও, ভাত রয়েছে, ভাত আছে, এখানে আছে আলু কুমড়ো সেদ্ধ যেটা মেখে রেখে দিয়েছি। বেশ, আর তার সাথে এখানে আছে মাছের ঝোল, গরম গরম ঝোল আর লেবু দিয়ে, সহযোগে লেবু, বন্ধুরা কাগজি যেটাই বলো না কেন। বাহ, দারুন দারুন আইটেম, প্লেন সিম্পল লাঞ্চ আমাদের, সিম্পল লাঞ্চ। ঠিক আছে, তা আমি কি চানে চলে যাব না তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটু কাজটা করে নেবো। একটু কাজ না, তুমি তোমার যা কাজ আছে করে নাও, আমি রান্না বান্না করলাম তো, আমি চানটা করে চট করে পুজোটা করে নেবো তাহলে। বেশ বেশ, তারপর দুজনে মিলে খেতে বসবো। ঠিক আছে, জানি না এত তাড়াতাড়ি বসতে পারবো কিনা, কিছু কাজ আছে, করে যাবে, দেখি কত তাড়াতাড়ি খাওয়া যায়। ঠিক আছে, আমি আগে করে আসি। ঠিক আছে, তারপরে তোমাকে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বেশ তাহলে চলো বন্ধুরা, আজকে এই অবধি এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানিও, আর প্রচুর প্রচুর লাইক শেয়ার আর কমেন্ট করো। তাহলে আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ টাটা, বাই বাই।